এখন বলতে পারেন হুজুর এই শব্দটা কোরআনের মধ্যে পাইছেন কোথায়? আমরা বলবো আল্লাহ পাক দেখেন সূরা কাহফের মধ্যে কি বলেন, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। কত বড় কঠিন কথা, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। তার মানে আল্লাহ পাক যাকে হেদায়েত দেন দান করবেন তার জন্য মুরশিদের অবস্থা করবেন, আর যাকে আল্লাহ পাক গোমরাহ করবেন তার জন্য মুরশিদের অবস্থা করবেন। তার মানে যার মুরশিদ আছে তার হেদায়েত আছে, যার মুরশিদ নাই তার হেদায়েত নাই। যেমন মুরশিদ আছে হেদায়েত আছে, মুরশিদ নাই হেদায়েত নাই। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। যার মুরশিদ আছে তার হেদায়েত আছে, যার মুরশিদ নাই হেদায়েত নাই। এখন বিষয়টি হলো যে বর্তমানে অল্প কিছুদিন আগে আমাদের দেশের এক পীরের দরবারের পক্ষ থেকে মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটা বক্তব্য পেশ করেছেন, যার মধ্যে তিনি প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে যে পীর মুরিদি বিশ্বাস করতে হবে, পীর মানতে হবে, এবং পীর শব্দটি কোরআনে আছে যার আরবি হলো মুর্শিদ। মুর্শিদ অবশ্যই লাগবে, না হলে হেদায়েত পাওয়া যাবে না। তিনি বলেছেন যার মুর্শিদ নাই তার হেদায়েত নেই, যার মুর্শিদ আছে তার হেদায়েত আছে, এবং কিছু দলিল পেশ করেছেন কোরআন থেকে। আমরা আজকে সেই দলিলগুলো পর্যালোচনা করব। আসলে তিনি যেভাবে কোরআনের আয়াতগুলো পেশ করেছেন, যেভাবে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, সেটা কতটুকু সহি হয়েছে, তিনি কি সঠিক ব্যাখ্যা করেছেন না কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন, এবং পীর মানতে হবে বলে জনগণের সাথে ধোকায় লিপ্ত হয়েছেন, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সেই দলিলগুলি পর্যালোচনা করবো আপনাদের সামনে। পীরেরও আরবি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। পীরেরও আরবি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আরবের দেশের মধ্যে আছে। আমরা বলবো আল্লাহ পাক দেখেন সূরা কাহফের মধ্যে কি বলেন, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। তার মানে যার মুরশিদ আছে তার হেদায়েত আছে, যার মুরশিদ নাই তার হেদায়েত নাই। যেমন আল্লাহ কি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সামনে সিরাতাল কোরআন আল হাদিস, না সিরাতাল কোরআন আল হাদিস আয়াতটা কি ভাই? দেখো তুমি কি বলো আর আল্লাহ কি কয়, তুমি বলো কোরআন হাদিসের পথ ধরতে হবে আর আল্লাহ কি কয়, আন আমতা আলাইহিমের পথ ধরতে হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন আল হাদিস, আল্লাহ কোরআন হাদিসের পথ দেখা যাবে, আল্লাহ কি কয়, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ ওই রাস্তা দেখাও যারা তোমার পথে চলার পরে যাদের নেমাত বর্ষণ করছো তাদের পথ দেখা দাও। আর তুমি বলতেছো কোরআন হাদিসের পথ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে বর্তমানে অল্প কিছুদিন আগে আমাদের দেশের এক পীরের দরবারের পক্ষ থেকে মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটা বক্তব্য পেশ করেছেন, যার মধ্যে তিনি প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে যে পীর মুরিদি বিশ্বাস করতে হবে, পীর মানতে হবে, এবং পীর শব্দটি কোরআনে আছে যার আরবি হলো মুরশিদ। মুরশিদ অবশ্যই লাগবে, না হলে হেদায়েত পাওয়া যাবে না। তিনি বলেছেন যার মুরশিদ নাই তার হেদায়েত নেই, যার মুরশিদ আছে তার হেদায়েত আছে, এবং কিছু দলিল পেশ করেছেন কোরআন থেকে। আমরা আজকে সেই দলিলগুলো পর্যালোচনা করব। আসলে তিনি যেভাবে কোরআনের আয়াতগুলো পেশ করেছেন, যেভাবে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, সেটা কতটুকু সহি হয়েছে, তিনি কি সঠিক ব্যাখ্যা করেছেন না কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন, এবং পীর মানতে হবে বলে
জনগণের সাথে ধোকায় লিপ্ত হয়েছেন সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ, সেই দলিলগুলি পর্যালোচনা করব আপনাদের সামনে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি প্রমাণ করেছেন যে পীর শব্দ কোরআনে আছে, যদিও সরাসরি পীর শব্দ কোরআনে নাই। যেমনভাবে সালাত নামাজ শব্দটি কোরআনে নেই, রোজা শব্দটি কোরআনে নেই, বরং সালাত আছে। সালাত মানেই হচ্ছে নামাজ, আর সিয়াম মানে হচ্ছে রোজা। অনুরূপভাবে সরাসরি পীর শব্দটিও কোরআনে নাই, কিন্তু মুর্শেদ রয়েছে, মুর্শেদ মানেই হলো পীর। এবং শুধু মুফতি ফায়দুল করিম নাই, বরং আমাদের দেশের আরও অনেক ওলামায়ে কেরাম এই দাবি করে থাকেন এবং এই আয়াতটি পেশ করে জনগণের সাথে ধোকায় লিপ্ত হন। তা আসলে এই মুর্শিদ বলতে কি বোঝানো হয়েছে, মুর্শিদ বলতে কি আসলে এই পীর না কি, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। তারা যে দলিলটি পেশ করেন যে পীর শব্দ কোরআন আছে, যার আরবি হলো মুর্শিদ, সেই দলিলটি হলো সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে সুপথপ্রাপ্ত সুপথ দেখান, সৎপথ দেখান, সেই সৎপথপ্রাপ্ত হয়, অর্থাৎ আল্লাহ যাকে হেদায়ত করেন সে হেদায়তপ্রাপ্ত হয়। ওয়ামান ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুর্শিদা, আপনি তার জন্য কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবেন না, কখনোই পাবেন না। ফালান বলা হচ্ছে, কখনোই পাবেন না, জোর দিয়ে বলা হয়েছে, তাকিদ করে বলা হয়েছে। এখানে তারা যারা পীর মুরিদে বিশ্বাসী, যারা আমাদের দেশে পীরের মাজার খুলে বিনা পুঁজির ব্যবসা খুলে বসেছেন, তাদের দাবি হলো এখানে এই যে মুর্শিদ বলা হলো, এই মুর্শিদই হলো পীর, মুর্শিদ দ্বারাই পীর বোঝানো হয়েছে। অতএব দুনিয়াতে যারা পীর তারাও মুর্শিদ, মানুষকে সৎপথ দেখাতে পারে। আসলে দেখেন, মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শনকারী। পথ প্রদর্শনকারী হলো দুই প্রকার, ভালোভাবে বুঝবেন আয়াতটি। পথ প্রদর্শনকারী দুই প্রকার, উদাহরণ দিলে বুঝবেন। আপনাকে, আপনার কাছে কোনো এক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে ভাই আমি ঢাকা এয়ারপোর্টে যেতে চাই। এবার আপনি দুইভাবে তাকে পথ দেখাইতে পারেন। এক, আপনি তাকে বলে দিতে পারেন আপনার জায়গায় বসে থেকেই আপনি বলতে পারেন যে আপনি এত নম্বর গাড়িতে উঠবেন, এখানে নামবেন, তারপরে এত নম্বর গাড়িতে উঠবেন, দেখবেন যে আপনার সামনে এয়ারপোর্ট আসবে। বা তার যদি নিজস্ব গাড়ি থাকে তা আপনি বলবেন যে আপনি এখান থেকে রাইটে যাবেন, রাইট থেকে সামনে সিগন্যাল পড়বে, সিগন্যাল থেকে লেফটে যাবেন বা রাইটে যাবেন, সামনে দেখবেন যে আপনার এয়ারপোর্ট। আপনি জায়গায় দাঁড়িয়ে থেকে, জায়গায় বসে থেকে আপনি তাকে পথ দেখিয়ে দিলেন, এটা একটা পথ প্রদর্শন। দুই, আপনাকে যখন এসে বলল যে আমি এয়ারপোর্টে যেতে চাই, আমাকে একটু রাস্তা দেখিয়ে দেন, আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে আমিও এয়ারপোর্টে যাব, তা আমার গাড়িতে বসেন, আমি আপনাকে এয়ারপোর্টে পৌঁছায় দিচ্ছি। অতএব আপনি তাকে পৌঁছায় দিলেন এয়ারপোর্টে, এটাও কিন্তু পথ প্রদর্শন। পথ প্রদর্শন দুইটাই, একটা আপনি দাঁড়িয়ে থেকে পথ দেখায় দিলেন, আর একটা আপনি তাকে পৌঁছায় দিলেন তার গন্তব্যস্থলে, দুটাই পথ প্রদর্শন। দাঁড়িয়ে থেকে মানুষকে রাস্তা দেখিয়ে দিবে, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এই পথে চললে, এইভাবে চললে ইমানদার হওয়া যায়, এইভাবে চললে কাফের হতে হবে। এই যে এক মানুষ পথ দেখানোর যে এই পথ প্রদর্শক কিন্তু দুনিয়াতে বহুত, বিশেষ করে নবী রাসুলগণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আর-রাদ 13 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শনকারী রয়েছে। তো পথ প্রদর্শনকারী এরা কারা? নবী রাসুলগণ। নবী রাসুলগণ পথ দেখাইয়েছেন মানুষকে, তারা মানুষকে দেখাই দিয়েছেন যে এটা হলো সঠিক পথ, এটা হলো বেঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা মানুষকে দেখাই দিয়েছেন। কিন্তু আরেকটা, যেটা গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া, এই মুর্শিদ কোনটে? অর্থাৎ কারো অন্তরে ইমান ঢুকিয়ে দেওয়া, কাউকে ইমানদার বানায় দেওয়া, বা কাউকে এর মাধ্যমে জান্নাতে পৌঁছায় দেওয়া,
এই পথ প্রদর্শনকারী একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারবে না। এই আয়াতে যে মুর্শিদের কথা বলা হচ্ছে সেটা হলো তার গন্তব্যস্থলে পৌঁছানোর পথ প্রদর্শনকারী, এটা আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ যদি না দেখান, আল্লাহ যদি তার অন্তরে ঈমান সৃষ্টি না করেন, তাহলে কেউ তাকে ঈমানদার বানাতে পারবে না। এমনটাই দেখেন আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে আপনি হেদায়ত করতে পারবেন না, পথ দেখাতে পারবেন না, তাকে ইমানদার বানিয়ে দিতে পারবেন না, তার অন্তরে ইমান ঢোকাতে পারবেন না আপনি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ চাইলে তাকে পথ দেখাতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেবকে চাচ্ছিলেন যে কোনোভাবে সে ইমান আনুক, আমি তার জন্য সুপারিশ করব, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাকে ভালোবাসো চাইলেই তুমি তাকে হেদায়ত করতে পারবে না, তার অন্তরে ইমান সৃষ্টি করতে পারবে না, তাকে ইমানদার বানাতে পারবে না, আল্লাহ যদি না চান পারবে না। এটা হলো এই পথ প্রদর্শনকারী। তাহলে পথ প্রদর্শনকারী আমরা দুই প্রকার পেলাম, একটা হলো রাস্তায় দেখা দেওয়া যে এটা এইভাবে চললে এটা ইমানদার হওয়া যাবে, কিন্তু ইমানদার বানানো, সরাসরি ইমান ঢুকিয়ে দেওয়া অন্তরে এই পথ প্রদর্শনকারী বা তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া এই পথ প্রদর্শনকারী একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে দুইটা পথ প্রদর্শনকারী পেলাম, আর এই আয়াতের উদ্দেশ্য হলো যে তাকে তৌফিক দিয়ে দেওয়া, তাকে ইমানদার বানায় দেওয়া, এই উদ্দেশ্য এটা এই মুর্শিদ দ্বারা। এখন দেখুন, যেহেতু নবী রাসূলগণ একটা পথ প্রদর্শক, তারা কিন্তু এই অর্থে পথ প্রদর্শক যে তারা রাস্তা দেখায় দেবেন মাত্র। এই পথ প্রদর্শনকারী যুগে যুগে যত উলামায়ে কেরাম আছেন যারা মানুষকে সঠিক রাস্তা দেখান, সবাই কিন্তু পথ প্রদর্শক এই দৃষ্টিকোণ থেকে, এই অর্থের ভিত্তিতে। শুধুমাত্র আপনার পীর সাহেবকে কেন বলছেন যে মুর্শিদ, এটা হলো ধোকাবাজি, প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। ওয়ারিস কিসের ওয়ারিস? তাদের এলমের ওয়ারিস, তারা যে এলেম রেখে গেছেন আমরা পৌঁছায় দেব, যেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন আমরা মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিব, দেখানো, কিন্তু কাউকে জান্নাতে নিয়ে যাব, কাউকে ইমানদার বানিয়ে দিব, এটা আমাদের কারো দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না, নবী রাসূল কোনো পারবেন না। অতএব নবী রাসূলগণ যেই মুর্শিদ ছিলেন সেটা হলো পথ দেখানোর মুর্শিদ ছিলেন, ইমানের পথ, কোন পথে চললে ইমানদার হওয়া যায়, কিন্তু ইমানদার বানানো এটা কোনো নবী রাসূলদেরকে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। তা আমরা প্রত্যেকটা ওলামায়ে কেরাম যারা মানুষকে সঠিক রাস্তা দেখায়, যারা ইমানের রাস্তা দেখায় যে এই পথে চললে ইমানদার হওয়া যায়, শুধু রাস্তা দেখায় এই দেখায় দেয়, এই রাস্তা দেখানোর ক্ষেত্রে এই অর্থে মুর্শিদ কিন্তু যত ওলামায়ে কেরাম আছেন, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, যারা মানুষের সাথে প্রতারণা করে না, ধোকাবাজি করে না, সঠিক পথ দেখানোর চেষ্টা করে, এরা কিন্তু সবাই মুর্শিদ। অতএব এখানে মুর্শিদ বলতে শুধু পীর সাহেব, পীর বুঝলেন যে যারা ধোকাবাজ পীর এদেরকে বুঝলেন, এটা কিন্তু নেহায়াত অন্যায়, এটা অপব্যাখ্যা কোরআনের আয়াতের, এবং মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ধোকাবাজি প্রতারণা ছাড়ার কিছু নেই। তিনি বলেছেন যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, যার মুর্শিদ নাই তার হেদায়ত নেই, এবং তিনি বলছেন যার হাতে প্লেট আছে তার খাবার আছে, যার হাতে প্লেট নেই তার খাবার নেই। দেখুন, মুর্শিদ আছে হেদায়ত আছে অবশ্যই কথা ঠিক আছে, কারো মানুষকে যদি সঠিক পথ দেখতে চায় তাহলে তার একজন পথ প্রদর্শন করে রাখে লাগে, সেটা কেন সেই পীর হবে? যে কোনো মানুষ, আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যারা জানে জিজ্ঞেস করে জেনে নাও। তাহলে যারা জানে না, যারা জানে জিজ্ঞেস করে জেনে নেবে, সেটা কি একজন ব্যক্তি? জি না, আপনি যখন জানবেন না, যত ওলামায়ে কেরাম আছে যার কাছে আপনার ভালো মনে হবে আপনি জিজ্ঞেস করেন জানেন, শুধু একজন নয়, কোনো একজন ব্যক্তিকে কেউ যদি গ্রহণ করে তার যাবতীয় কথা মানা এবং না মানার ব্যাপারে একবার যাবতীয় কথা অনুসরণ শুরু করে, এটা হারাম।
বরং আপনি যে কোনো ওলামায়ে কেরাম ভালো যাদেরকে দেখবেন জিজ্ঞেস করেন, জেনে নেন, যত জনকে এটা আহলা জিকির, যত যত আছে আহলু জিকির, আহলু জিকরা হচ্ছে পথ প্রদর্শনকারী মুর্শিদ, তারা এই অর্থ মুর্শিদ, পথ দেখানোর ক্ষেত্রে মুর্শিদ। অতএব শুধু একজন পীর নয়, অতএব যারা পীর নিজেদেরকে মুর্শিদ বলে দাবি করছে এরা হলো ধোকাবাজ ছাড়া অন্য কিছু নয়, এবং এটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা ছাড়া অন্য কিছু নয়। তারপরে তিনি এটা প্রমাণ করার জন্য আরো কিছু দলিল পেশ করেছেন, সূরা ফাতিহা থেকে দলিল পেশ করেছেন। সূরা ফাতিহা দলিল কি এসেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথে পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাহলে এখানে তিনি বুঝাইতে চাচ্ছেন এই দিয়ে যে দেখুন সিরাতাল মানে কি কোরআন হাদিস, তিনি বলছেন এভাবে, সিরাতাল মানে কি কোরআন হাদিস না, সিরাতাল মানে হলো আনআমতা আলাইহিম, আল্লাহ বলছেন আনআমতা আলাইহিম মানতে হবে আর আপনি বলছেন কোরআন হাদিস মানতে হবে, দেখুন কত বড় ধোকাবাজি। সিরাতাল মুস্তাকিম কোন পথ, কোরআন হাদিসের পথ, সিরাতাল মুস্তাকিম কোরআন হাদিসের পথ, ওহির বিধানের পথ, কোরআন এবং হাদিস দুটোই ওহির, ওহির বিধান, ওহির বিধানের পথই হচ্ছে কোরআন হাদিস, ইয়া সিরাতাল মুস্তাকিম। এই কোরআন হাদিসের পথে যাদেরকে চালিয়ে যাদেরকে পথ প্রদর্শন করে আল্লাহ নিয়ামত অনুগ্রহ করেছেন তাদের পথে চালাইতে বলা হয়েছে। কিন্তু তুমি কত মানে মানে এত খারাপ লাগো কথাটি শুনে, বলছে সিরাতাল মানে কি কোরআন হাদিস, সিরাতাল মানে বলছে আরবি সম্পর্কে কিছু জ্ঞানও থাকা দরকার ছিল, সিরাতাল মানে কি, এই যে তল আলিফ লাম, এই আলিফ লামটা আল্লাজির, সিরাত আল্লাদিনা, আল্লাদিনার আলিফ লাম নিয়ে এসেছেন সিরাতাল, সিরাতাল নে আপনার বলা দরকার ছিল, সিরাত মানে কি কোরআন হাদিস এই কথা বলা দরকার ছিল, আপনি আল্লাদিনার আলিফ লাম যোগ করে বলে দিচ্ছেন সিরাত শব্দটা যে মানে সিরাত বলতে হবে এটাই আপনার বোধগম্য হয়নি, যাই হোক হয়তো আপনার এই ব্যাপারে ভুল হয়ে গেছে আল্লাহু আলাম। তারপরেও দেখেন আপনারা যারা বলছেন সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, দলিল দিলেন সিরাতাল মুস্তাকিমের পথ কয়টি পথ, একটি পথ, আপনাদের নিকটে 126টি পথ। আপনারা যারা এই আকিদায় বিশ্বাসী, পীর মুরিদিতে বিশ্বাসী, তাদের নিকটে সিরাতুল মুস্তাকিমের পথ হলো 126টি, মানে জান্নাতের লাভের পথ হলো 126টি, আপনাদের কিতাবে আছে, সেটা সারা দেশের মানুষ জানে, সাধারণ সব মানুষ জানে। অথচ সিরাতুল মুস্তাকিম হলো একটা পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা সোজা দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ, একটা সোজা দাগ টানে, সাবিল এক বচন একটা পথ, হাদা সাবিলুল্লাহ এটা একটা পথ, এটাই হচ্ছে আল্লাহর পথ। তারপরে তার ডানে এবং বামে আরো কিছু দাগ টানলেন, দাগ টেনে বললেন হাদিহি সুবুলুন, দেখেন সাবিল শব্দের বহু বচন হচ্ছে সুবুল, মানে অনেকগুলি পথ, এইগুলি অনেকগুলি পথ, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, প্রত্যেক পথে একজন করে শয়তান আছে, যাই শয়তানগুলো সেই পথ তাদের পথের দিকে তোমাদেরকে ডাকছে। দেখেন তাহলে অনেকগুলি পথ, এগুলো কাদের পথ, শয়তানের পথ, একটা পথ সেটা হলো আল্লাহর পথ। তারপরে আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, ইহাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, অতএব তোমরা এই সরল সঠিক একটি পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, দেখেন তোমরা অনেকগুলি পথের অনুসরণ করো না, আল্লাহ নিষেধ করছেন তোমরা অনেকগুলি পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা অনেকগুলি পথের অনুসরণ করতে চাও এক পথ ছেড়ে দিয়ে সিরাতুল মুস্তাকিম ছেড়ে, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে সরল সঠিক পথ থেকে ছিট বিচ্যুত করে দিবে। তাহলে হাদিসটি এসেছে সুনান ইবনে মাজা 11 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 166 নম্বর হাদিস। তাহলে যারা সিরাতুল মুস্তাকিম দ্বারা বুঝাইতে যাচ্ছেন যে পীর মুরিদির পথ, তাদের নিকটে সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে 126টি, অথচ আল্লাহ তাআলা
বলছেন সিরাতুল মুস্তাকিম হচ্ছে একটা পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে একটা পথ। অতএব যারা এই ধরনের বক্তব্য দেন তারা ধোকাবাজ, প্রতারক ছাড়া অন্য কিছু নয়। তারপরে তিনি বললেন যে আনআমতু আলাইহিমের পথে চলতে হবে। আনআমতু আলাইহিম কারা সেটা আমাদের দেখা দরকার, কারা আনআমতু আলাইহিম? আল্লাহ বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। বলছেন যে যারা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা সে কার সাথে থাকবে, মা আল্লাযিনা তাদের সাথে থাকবে, انعم الله عليهم যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, কাদের উপর অনুগ্রহ করেছেন, من النبيين নবীদের নবীগণের সাথে, والصديقين সত্যবাদীদের সাথে, ওয়াসহাদা শহীদগণের সাথে, ওয়াসালিহীন সৎকর্মশীলদের সাথে। তিনি বলছেন এই যে আসালিহীন সৎকর্মশীল, আচ্ছা এই আসালিহীন দ্বারা কি পীর? যত সৎকর্মশীল মানুষ আছে সবাই এর অন্তর্ভুক্ত, অর্থাৎ মুমিন যারা ইমানদার যারা মুমিন সবাই এর অন্তর্ভুক্ত। অতএব এখানে শুধু পীর নয়, আসালিহীন দ্বারা পীর বোঝানো বুঝিয়ে দিচ্ছেন। এটা মানুষের সাথে কি বলবো, ধোকাবাজি প্রতারণা ছাড়া অন্য কিছু নাই। তারপর তিনি আরেকটা আয়াত পেশ করেছেন সূরা লোকমান 31 নম্বর সূরার 15 নম্বর আয়াত, তিনি এখানে একটা অংশ তেলাওয়াত করেছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা তোমরা ওই পথের অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া যারা আমার অভিমুখী হয়েছে, অর্থাৎ মুমিনরা। এখানে অভিমুখী পীর ওই সমস্ত গাজাখোর পীর, গাজাখোর পীর নয় তো, এখানে উদ্দেশ্য হলো যারা মুমিন যারা আল্লাহ অভিমুখী হয়েছে, যারা আল্লাহর ইবাদত করে। প্রত্যেকটা মুমিন যেই পথে চলে তোমরা সেই পথে চলো, তাহলে মুমিনদের পথে চলতে বলা হয়েছে। মুমিনদের পথ কোনটা? কোরআন হাদিসের পথ, পীরদের পথ নয়, ধোকাবাজ পীরদের পথ নয়। অর্থাৎ মুমিনদের পথ হচ্ছে কোরআন হাদিসের পথ। দেখেন তারপরে তারা সেই মুফতি ফাইজুল করিম তিনি দাবি করেছেন যে যারা পীর যারা মুর্শিদ তাদের দুই ধরনের এলম আছে, একটা হলো এলম শরিয়া আর একটা হলো এলম মারিফা। এলম শরিয়া মানে এলম জাহের যেটা প্রকাশ্য দীন ইসলামের এলম, আর এলম মারিফা মানে বাতিনি এলম, বলছে বাতিনি এলম আছে। বাতিনি এলম মানে যেটা অন্য কেউ জানে না পীরই জানে, সেটা কি? তাদের নিকটে এলমে বাতনটা কি? তাদের নিকটে এলমে বাতন হলো যে পীর সাহেব এক জায়গায় মোরাকাবা বসে থেকে দুনিয়া দেখতে পান, গোটা দুনিয়া দেখতে পান। দেখবেন তাদের বইয়ের মধ্যে সব এগুলো লেখা আছে। রশিদ আহমদ গাঙ্গুহি তার কিছু ঘটনা উল্লেখ করা আছে, আশেক মাসুক ও ইস্কে ইলাহি তাদের এই কিতাবের মধ্যে। দেখবেন যে রশিদ আহমদ গাঙ্গুহি তার নিকটে একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে বলল যে আমার সন্তান হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তিনি মোরাকাবে বসে গেলেন, কোন দ্বীপে আছে সেখান দ্বীপে দ্বীপ থেকে টেনে নিয়ে আসতেন, একটু পরেই তাকে বললেন যে যান আপনার বাড়ি দরজায় আপনার সন্তান চলে এসেছে। সন্তানকে যা জিজ্ঞেস করছে যে বাবা তোমার কোথায় গেছিলে, তো আমাকে অনেক অমুক দ্বীপের মধ্যে আমি ছিলাম যেখানে খাবার দাবার কিছু ছিলাম, অনেক কষ্টে ছিলাম, হঠাৎ দেখলাম যে রশিদ আহমদ গাঙ্গুহি আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসলেন। নাউজুবিল্লাহ। দেখেন এক জায়গায় বসে থেকে গোটা দুনিয়া দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাননি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন, পথিমধ্যে গলার হার হারিয়ে গেল, সেই গলার হারটা উটের পেটের তলাতেই ছিল, রাসূল সাল্লাম দেখতে পাননি। আর এই সমস্ত ধোকাবাজ পীররা এক জায়গায় বসে থেকে গোটা দুনিয়া দেখতে পাই। আবার দেখেন বড় বড় বক্তারা বক্তব্য দিচ্ছে জায়নামাজে দাঁড়িয়ে থেকে আফ্রিকার জঙ্গলে চলে যায়, আফ্রিকার জঙ্গলে নাকি আল্লাহ কুতুবদেরকে ডাক দেন যেখানে পরামর্শ করার জন্য, আল্লাহ পরামর্শের দরকার আছে কুতুবদের। দেখেন নাউজুবিল্লাহ। এবং এত ভালো ভালো জায়গা থাকতে মক্কা মদিনা এত শ্রেষ্ঠ জায়গা থাকতে ওই পশু পাখির জায়গাতে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় কুতুবদেরকে। এ সমস্ত ধোকাবাজি গল্প সাধারণ মানুষ বিশ্বাস করে, সাধারণ মানুষ আমাদের একটু সচেতন হওয়া দরকার। এ সমস্ত ধোকাবাজরা আমাদের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে আমাদের সাথে ধোকাবাজিতে লিপ্ত হয়েছে, এগুলোকে বিশ্বাস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জায়নামাজে দাঁড়িয়ে
যেতে পারেননি আফ্রিকার জঙ্গলে বা হোক আর অন্য কোনো জায়গায় হোক, আর যায় নামাজে দাঁড়ায় অন্য কোনো জায়গায় যেতে পারেননি। এখানে এগুলো ধোকাবাজিতে কেউ বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন। আর একটা আয়াত তারা সবাই পেশ করে পীরদের ব্যাপারে, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, চিন্তারও কারণ নেই, আল্লাহর ওলি। এরা পরে নিজেদেরকে দাবি করে যে আমরা হলাম আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির সার্টিফিকেট তাদেরকে কে দিল? এরা এদেরকে আল্লাহর ওলি, এরা যে নিজেদেরকে নিজেরাই দাবি করে যে আমি হলাম আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির সার্টিফিকেট তাদেরকে কে দিল? আল্লাহর ওলি, আল্লাহর ওলি তাকে বলছেন আপনি। আপনি নিজে তাহলে কি? আপনার সকল মানুষ যদি আমরা যারা জান্নাতে যেতে চাই তারা যদি আমরা আল্লাহর ওলি না হতে পারি, কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে গেলে অবশ্যই আমাকেও আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর বন্ধু আপনাকে আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আপনি পীরকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন, তাহলে আপনি কি? দেখেন তারপরে আল্লাহ বলছেন আল্লাহর ওলি কারা? আল্লাহ বলছেন যাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ইমানদার, ইমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, পরহেজগার, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে তাদের অন্য কোনো সার্টিফিকেট লাগে না, আপনি ইমানদার, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন সব কাজ থেকে আপনি বেঁচে থাকেন, আপনি আল্লাহর ওলি। আপনি পীরকে আল্লাহর ওলি সার্টিফিকেট দিয়ে দিলেন, দিয়ে নিজেকে মনে করলেন যে তাহলে আপনি ইমানদার নন, আল্লাহ যা অপছন্দ করেন তা আপনি তা থেকে বেঁচে থাকেন না আপনি, তাহলে নিজে কি আপনি মনে করলেন যে আমি জাহান্নামী? যে না, এ সমস্ত ধোকাবাজিতে লিপ্ত হব, মানে ধোকাবাজির চক্রান্তে পতিত হবেন না, শিকার হবেন না। আল্লাহর ওলি আমরা সবাইকে আল্লাহর ওলি হতে হবে। তারপরে দেখেন আল্লাহ এখানে বলছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। এমন কোনো আয়াত দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে যে যারা আল্লাহর ওলির অনুসরণ করবে, যারা আল্লাহর ওলির পূজা করবে, যারা আল্লাহ ওলির পাঁচ আঁটবে তাদের ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই? এ ধরনের কেউ কিছু বলেছে? আল্লাহ কখনো কোরআন আয়াত নাজিল করেছেন এর ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওলির যারা অনুসরণ করবে তাদের ভয় নেই, চিন্তার কারণ নেই। যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, চিন্তার কারণ নেই। তা আল্লাহর ওলি হন, চেষ্টা করেন, এর জন্য কি দুইটা গুণ বলেছেন? ইমানদার হন, আল্লাহ যা যে কাজগুলোতে অসন্তুষ্ট হবেন সেই কাজগুলো থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার আল্লাহর ওলি হতে পারবেন। আমাদের সকলের এই আল্লাহর ওলি হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। পীররা যেই দলিলগুলো পেশ করে তাদের পীর মুরিদিকে জায়েজ করার জন্য, এগুলো সম্পূর্ণরূপে ধোকাবাজি, প্রতারণা ছাড়া অন্য কিছু হতে পারে না। আমাদের আল্লাহ তাআলা এই ধোকাবাজ এবং প্রতারকদের থেকে আল্লাহ তাআলা দূরে রাখুন। এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সবচেয়ে বড় দলিল দেখাও কোরআন হাদিসের মধ্যে পীর, দেখাও হাদিসের মধ্যে পীর, দেখাও কোরআনের মধ্যে পীর। এর সবচেয়ে বড় দলিল যে কোরআন আর হাদিসের মধ্যে আরবের মধ্যে পীর নাই। আমি তাদেরকে প্রশ্ন করব কোরআন হাদিসের মধ্যে পীর নাই, এর জন্য যদি পীর মধ্যে অস্বীকার করো তা কোরআন হাদিসের মধ্যে তো নামাজও নাই, রোজাও নাই। কি কথা বলেন? আরব দেশে নামাজও নাই, রোজাও নাই, আশ্চর্য হয়ে গেছেন ঠিক না? দেখেন তো কোরআনের মধ্যে নামাজ আছে কি নাই, রোজা আছে কোরআনের মধ্যে নাই, কোথাও নামাজও নাই, রোজাও নাই। কোরআন হাদিসের মধ্যে পীর নাই, নামাজও নাই, রোজাও নাই, আছে তার আরবি শব্দ ঠিক পীর বলতেই বুঝি এই ব্যক্তির মধ্যে কয়টা গুণ আছে? দুইটা, এলমে শরীয়ত, এলমে মারিফাত, এলমে জাহির, এলমে বাতিন। তার মানে এই নয় যে ফকি মানে আলেম না, তার মানে এই নয় ফকি মানে সে মুফাসসির না, সে তফসির মুফাসসির মানে সে আলেম না, ব্যাপারটা এরকম না। তার মধ্যে এলেম তো আছে, স্পেশালি আরেকটা গুণ তার মধ্যে আছে। এখন বলতে পারেন হুজুর এই শব্দটা কোরআনের মধ্যে পাইছেন কোথায়? আমরা বলবো আল্লাহ পাক দেখেন সূরা আহাবের মধ্যে কি বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কত বড় কঠিন কথা, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা।
আল্লাহ যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরা করবেন পথ ভ্রষ্ট করবেন, আপনি তার জন্য কোন মুর্শিদ অভিভাবক পাবেন না। তার মানে আল্লাহ যাকে হেদায়ত দেন দান করবেন তার জন্য মুর্শিদের অবস্থা করবেন, আর যাকে আল্লাহ গোমরা করবেন তার জন্য মুর্শিদের অবস্থা করবেন না। তার মানে যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, যার মুর্শিদ নাই তার হেদায়ত নেই। যেমন মুর্শিদ আছে হেদায়ত আছে, মুর্শিদ নাই হেদায়ত নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা। যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, যার মুর্শিদ নাই হেদায়ত নাই। বিষয়টি হলো যে বর্তমানে অল্প কিছুদিন আগে আমাদের দেশের এক পীরের দরবারের পক্ষ থেকে মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তিনি একটা বক্তব্য পেশ করেছেন, যার মধ্যে তিনি প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে যে পীর মুরিদি বিশ্বাস করতে হবে, পীর মানতে হবে, এবং পীর শব্দটি কোরআনে আছে যার আরবি হলো মুর্শিদ। মুর্শিদ অবশ্যই লাগবে, নাহলে হেদায়ত পাওয়া যাবে না। তিনি বলেছেন যার মুর্শিদ নাই তার হেদায়ত নেই, যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, এবং কিছু দলিল পেশ করেছেন কোরআন থেকে। আমরা আজকে সেই দলিলগুলো পর্যালোচনা করব। আসলে তিনি যেভাবে কোরআনের আয়াতগুলো পেশ করেছেন, যেভাবে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, সেটা কতটুকু সহি হয়েছে, তিনি কি সঠিক ব্যাখ্যা করেছেন না কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন, এবং পীর মানতে হবে বলে জনগণের সাথে ধোকায় লিপ্ত হয়েছেন, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। সেই দলিলগুলো পর্যালোচনা করব আপনাদের সামনে। পীরেরও আরবি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। পীরেরও আরবি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আরবের দেশের মধ্যে আছে। কথাটা বুঝাতে পারি এখন বলতে পারেন হুজুর এই শব্দটা কোরআনের মধ্যে পাইছেন কোথায়? আমরা বলবো আল্লাহ পাক দেখেন সূরা আহরাফের মধ্যে কি বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা। তার মানে যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, যার মুর্শিদ নাই তার হেদায়ত নেই। যেমন মুর্শিদ আছে হেদায়ত আছে, মুর্শিদ নাই হেদায়ত নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা। যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে, যার মুর্শিদ নাই। একদল মানুষ পীর মুরিদিকে অস্বীকার করছে, কিসের পীর কিসের মুরিদি, সব ভণ্ডামি, সব শেরে, সব বেদাত। তারা পীর মুরিদিকে ডাইরেক্ট অস্বীকার করছে। একদল মানুষ পীর মুরিদিকে বেলা তাহকিক স্বীকার করছে, পীর শুনছে তো তার পায়ের উপর মাথা, পীরের মাজার দেখছে তো মাজারের মধ্যে সেজদা, পীরের নাম শুনছে তো বাস জান্নাতে যাওয়ার জন্য তিনি ওসিলা, আর এবাদতের কোনো প্রয়োজন নাই, বেলা তাহকিক পীর মুরিদি মেনে নিয়েছে। আমাদের দেশের ওলামায়ে কেরাম পারস্যের অধিবাসী থাকার কারণে, যেমন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের অধিবাসী, মোহাম্মদ মাহমুদ পারস্যের অধিবাসী, ইউসুফ রাহমাতুল্লাহ পারস্যের অধিবাসী, পান্ডেনাও যারা লেখছে, মুসনবী যারা লেখছে, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, ফরিদুন আক্তার রাহমাতুল্লাহ আলাইহি, এরা সবাই পারস্যের অধিবাসী। এর জন্য খাস করে ফার্সি শব্দ আমরা বেশি ব্যবহার করে থাকি, এ তো অন্যায় কিছু নাই। বরং তুমি যদি মনে করো পীর শব্দ আরবে নাই, কোরআন হাদিসে নাই, তখন আমি তোমাকে বলবো তোমার মধ্যে জ্ঞান নাই, এলেম নাই। কি নেই ভাই? জ্ঞান নাই, এলেম নাই। এবার দেখি কোরআনের মধ্যে পীর আছে কি নেই। আসলে দেখেন আল্লাহ কি বলেন, অত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। অত্তাবিউ, ইত্তেবা করো, অনুসরণ করো। কাদের? ওই সমস্ত লোকদের, ওই সমস্ত ব্যক্তিদের যারা হেদায়েতের পরিবর্তে তোমার কাছে উজরাত চায় না, প্রতিদান চায় না। আল্লাহ কি বলেন,
ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবে ইত্তেবা করো, আমর আমরের সিগা অনুসরণ করো, কাদের রাস্তা, ওই মান মান ওই ব্যক্তিদের রাস্তা, মান আনাবা ইলাইয়া যারা আমার দিকে ঝুঁকে গেছে, আমার দিকে আল্লাহ কয় তাদের রাস্তা অনুকরণ করো, আর তুমি কো পিরমিডি লাগবে না, কার অনুকরণ করা যাবে না, কার অনুসরণ করা যাবে না, এখন তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো? তুমি বলো অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, আল্লাহ কি কয়? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, তাদের রাস্তা অনুকরণ করো, অনুসরণ করো। আল্লাহ কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সামনে সিরাতাল কোরআন আল হাদিস, না সিরাতাল কোরআন আল হাদিস আয়াতটা কি ভাই? দেখো তুমি কি বলো আর আল্লাহ কি কয়, তুমি বলো কোরআন হাদিসের পথ ধরতে হবে আর আল্লাহ কি কয়? আন আমতা আলাইহিমের পথ ধরতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন আল হাদিস, আল্লাহ কোরআন হাদিসের পথ দেখা যাবে, আল্লাহ কি কয়? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ ওই রাস্তা দেখাও যারা তোমার পথে চলার পরে যাদের নেমাত বর্ষণ করছো তাদের পথ দেখায় দাও, আর তুমি বলতেছো কোরআন হাদিসের পথ। হ্যাঁ, এখন আল্লাহ পাক ব্যাখ্যা দেন কাদের উপর নেমাত নাজিল করছে আল্লাহ পাক? উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক চার ধরনের মানুষের উপর রহমত নিয়ামত নাযিল করেছেন, কয় ধরনের? নাম্বার এক নবী, নাম্বার দুই সিদ্দিক, নাম্বার তিন শহীদ, নাম্বার চার সালেহীন নেককার, নেককার আল্লাহ ওয়ালা, ওয়া কুনু মাস-সাদিকিন, ওয়া কুনু কি নেককার আল্লাহ, জোরে বলেন আল্লাহ ওয়ালা, মানে কি যার কাছে গেলে মাওলাকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ ওয়ালা, বাদাম ওয়ালা, তৈল ওয়ালা, স্বর্ণ ওয়ালা, আল্লাহ ওয়ালা, বুঝো? যেরকম এক ব্যক্তির মাথায় টুপি ছিল না এখন মাথায় টুপি, এক ব্যক্তির চেহারায় দাড়ি ছিল না এখন চেহারায় দাড়ি, এক ব্যক্তির গায়ের মধ্যে লম্বা জামা ছিল না এখন সুন্নতি জামা। কিরে ভাই দোস্ত, তুই না গতকাল কো দেখছি বেনমাজি, তুই না গত বছর দেখছি গাঁজা খো, তোর গত বছর ছয় মাস আগেও দেখছি দাড়ি কাটা, তোর না তিন মাস আগেও দেখলাম প্যান্ট শার্ট পরা, আজকেই টুপি পাইলি কোথায়, দাড়ি আসলো কোথার থেকে, সুন্নতি জামা উঠলো কিভাবে রে তোর গায়ের মধ্যে, তুই এখন জিকির আজকে ব্যস্ত কেন রে, তোর চোখের মধ্যে পানি আসলো কোথার থেকে? বলে ভাই আমার ঘুরে আমার চরমাই রয়ে গেছে, এরকম আছে কি নাই বুঝেন? তৈলওয়ালার কাছে তৈল, স্বর্ণওয়ালার কাছে আল্লাহওয়ালার কাছে আমার মাওলা, মাওলা আমার মাওলাকে পাওয়া যায়, বিশ্বাস হয় না তোমার, তোমার বিশ্বাস হয় না, তোমার কপাল উড়িয়া গেছে, এর জন্য তোমার মনে আসে না, বুঝে আসে না। হেদায়েত পাইতে গেলে যার কাছে হেদায়েত আছে, যারা হেদায়েত উপরে চলে, যাদের রহমত নাজিল হইছে, ইনআমত নাজিল হইছে, তাদের পথ অনুসরণ করতেই হবে, এছাড়া কোনো উপায়।